আপনার দেখন্তু আজি নোয়াপড়া ফড়িয়াল সহরে 12 ঘন্টিয়া বন্ধ ডাকরা দেছি নাগরিক সচেতনতা মঞ্চ এবং ফড়িয়াল সহরে দোকান বাজার বন্ধ রহিবা সহ গাড়ি চলাচল মধ্যে বন্ধ রহিছি এবং যোছন্তি নাগরিক সচেতনতা ৰ যোছন্তি মঞ্চ সেমানে ফড়িয়াল ব্লক ছকৰে বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিছন্তি ব্যানার পোষ্টৰ ধৰি তাঙ্কৰ যো দাবী অছি তা নারাবাজি কৰিছন্তি যে ফড়িয়াল সহৰৰ গোটে দীৰ্ঘ দিনৰ দাবী অছি যে গোটে বাইপাস ৰাস্তা সেমানৰ প্ৰমুখ দাবী অছি এবং ফড়িয়াল সহৰ যেতু জিলাৰ পুৰণা এনএসি এবং সহর ধীরে ধীরে জনগহলি বড়ুচি এবং বিভিন্ন ছকরে ট্রাফিক সমস্যা বড়ুচি এবং অকালরে অনেক লোকঙ্কর জীবন যাউচি সড়ক দুর্ঘটনারে তেণু আজি সচেতন নাগরিক মঞ্চ পক্ষরু এক 12 ঘন্টিয়া বন্ধ পালন করা যাইছি খড়িয়াল সহরে গোটে ট্রাফিক ব্যবস্থা পাই বর্তমান আমি সহরর খড়িয়াল সহরর ব্লক ছকরে আমি অছু এঠারে অছন্তি সচেতন নাগরিক মঞ্চর সদস্য মানে সেমানে বিক্ষোভ প্রদর্শন করছি শাসন তো গোটে অধিক প্রতিক্রিয়া দুর্ঘটনা উপরে দুর্ঘটনা হচ্ছে প্রতি সপ্তাহে দুর্ঘটনা তো আমার দাবি হচ্ছে বাইপাস রাস্তা নির্মাণ পাই দীর্ঘ 10 বছর বাইপাস রাস্তা নির্মাণ দাবি করা যাইছি কিন্তু বর্তমান পর্যন্ত বাইপাস রাস্তা নির্মাণ হয়ে পারু নাই যতদিন পর্যন্ত বাইপাস রাস্তা নির্মাণ ন হব সেতদিন পর্যন্ত এ আন্দোলন জারি রহব আগকু আহরি ভয়াবহ আন্দোলন করা যাব খড়িয়াল রাজ রাস্তা আজ মরণ চন্তারে পাল্টি যাইছি অগস্ট 1 তারিখ গোটে দুর্ঘটনার মৃতাহত হয়েছে অগস্ট 2 তারিখ দুর্ঘটনার মৃতাহত হয়েছে মাসকু খড়িয়াল নগর ভিতরে হি 3টা 4টা সবুবেলে এক্সিডেন্ট হচ্ছে তার প্রতিবাদে আজ খড়িয়াল সচেতনা মঞ্চ খড়িয়াল বন্ধ পালন করবার সঙ্গে সমস্ত প্রশাসন আর সরকার জনাই দেওয়া চাহু যে খড়িয়াল দাবি নিহতি ভাবে পূরণ করা যাও খড়িয়াল গোটে উপান্ত অঞ্চল বলিকি অবহেলা নে করা যাও খড়িয়াল গোটে সীমান্ত অঞ্চল বলিকি অবহেলা নে করা যাও যদি এই প্রকার অবহেলা করা যা আগামী দিনরে ছত্তিশগড়ের মিশবার দাবি বি উঠবা এই অঞ্চল রু যদি ওড়িশা সুরক্ষিত ভাবুছন আমার ওড়িশার হক আছে আমাকে বঞ্চবার পাই সুরক্ষিত ব্যবস্থা করা যাও আমার হক অধিকার প্রতি সরকার সচেতন রহ আজি তো আমার বন্ধ বহুত সফল হেলা কিন্তু বারম্বার আমি দাবি কলা পরে বাইপাস খড়িয়ারে নেই পারবার তো আমার সচেতনা মঞ্চ তরফ রু খাস করে করে পুলিশ প্রশাসন আর এসপি স্যার কু আমার রিকোয়েস্ট হয় যে সে বর্তমান কালি ঠু সে কেবলি আমার ট্রাফিক সমস্যা সমাধান হব কেবলি সুরূপে চালবা তার উপরে টিকে ধ্যান দিয়ন্তু আর আমার এনএস ডিপার্টমেন্ট যন্ত্রী মুখ্য যন্ত্রীঙ্কু বি অনুরোধ হয় সে বিভিন্ন স্থানরে লাইট দিয়ন্তু ট্রাফিক লাইট দিয়ন্তু আর আমার এনএস কেমতি জলদি সম্পূর্ণ হব নিহাতি ভাবে আমার সচেতন নাগরিক মঞ্চ তরফ রু সকাল 7 রু সন্ধ্যা 7 পর্যন্ত বন্ধ পালন করা হচ্ছে আর এথিরে খড়িয়াল সমস্ত জনসাধারণ আমকে সমর্থন করুছন কিন্তু সমস্ত জনসাধারণ জানিছন যে আজি যেন রাজরাস্তা যেন প্রকার ভয়াবহ সৃষ্টি করুছে সেতির পাই সমস্ত জনসাধারণ সচেতন হিসারলে না আর ট্রাফিক কন্ট্রোল সিস্টম অতি শীঘ্র খড়িয়াল রে লাগু হউ আর বাইপাস রাস্তা নির্মাণ পাই আমার ডিমান্ড আজি ব্লক ছক থানা ছক আমার আম্বেদকর ছক বিভিন্ন জায়গায় আমি প্রতিবাদ করছু বাইপাস রাস্তা কে নি করি আর আমি সরকার কে যেতে দেবা কে চাহুছু যদি আমার দাবি পূরণ নে হবা আগামী দিন রাস্তার নিয়া জ্বলবা আর বহুত আজি এজুকেশন হবা তার লাগি সরকার দায়ী রহবে নবীন পট্টনায়ক সরকার যেমন খড়িয়াল কে গোটে দুমাত্রিক মনোভাব ইয়ে করুছন বাকি টাউন মানকে তাঁকর যেতবে যেন যেন এমএলএ অছন মন্ত্রী অছন সে টাউন মানকে চকাচক আজি দেখুন নয়াপড়ার যদি বিজেডি বিধায়ক অছন বলি তাঁকর টাউন চকাচক আছে আমার ইনু জনসংখ্যা কম আছে।